উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। বৃহস্পতিবার সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর চান্ডং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় গিলমোরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। সেখানে পৌঁছে দলটি UNHCR-এর রেজিস্ট্রেশন সেন্টার, রোহিঙ্গা শিশুদের নিয়ে ইউনিসেফের শিক্ষা কার্যক্রম, বিশ্ব খাদ্য সংস্থার ই ভাউচার সেন্টার সহ ক্যাম্পে চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে। পরে গিলমোর সহ অন্যান্যরা UNHCR-এর একটি কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময়ে মিলিত হন। এ সময় অংশ নেওয়া রোহিঙ্গা প্রতিনিধিরা বলেন, প্রত্যাবাসন সহ সংকট সমাধানে সবসময় পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা দেশের মারা যাবি চাই হ্যাঁ যত কই আর দাদা সূর্য বলতে পারে আরাম মরণ এটা তখন তোরা আরাম মরণ না বেশি দিয়ে তোরব নইলে আর দেশের আরা যাবি চাই হ্যাঁ যত কই তারা কি হই আরাদা আছে দেশের মাঝে দেশের মাঝে হালত সুন্দর নাই তোমার আর দাস আরা হালত সুন্দর করিবা তোমার আর দাস আরা এ দেশত পৌঁছা দিবলে আমরা চেষ্টা করছি বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয় গিলমোরের গাড়ি বহর। সেখানে পৌঁছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে অংশ নেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত 24 জুলাই 6 দিনের সফরে ঢাকায় আসেন আয়ারল্যান্ডের সাবেক উপপ্রধানমন্ত্রী ইমন গিলমোর। ইফতিয়াস নিশান, TTN, উখিয়া।